মন বাঁধন দিলে তুমি দূরে যাব না যে মরণ হলেও রব আমি তোমারই মাঝে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার লাশ দাফনের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র 570 জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক আশরাফ শিশিরের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী গত বছরের 3 অক্টোবর থেকে শুরু হয় ছবিটির শুটিং শেষও হয়েছে এখন ছবিটির মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানান পরিচালক সব ঠিক থাকলে শোক দিবস উপলক্ষে আগামী 15 আগস্ট ছবিটি মুক্তি দিতে চান পরিচালক ও প্রযোজক পরিচালক বলেন ছবিটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী কয়েক ঘন্টা নিয়ে নির্মিত হয়েছে আমরা চাই ছবিটি আগামী শোক দিবসে মুক্তি দিতে এ লক্ষ্যেই ছবিটি দ্রুত কাজ করছি পিরিয়ডিক্যাল সিনেমা হওয়ায় ছবিটিতে ভিএফএক্সের কাজ বেশি তাই একটু সময় নিয়ে কাজ করতে হচ্ছে কাজ শেষ হলেই আগামী শোক দিবসে মুক্তি দেওয়ার চিন্তা আমাদের বঙ্গবন্ধুকে 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে সহপরিবারে হত্যা করা হয় রূপালী পদ্মায় সেই দিনটার ঘটনা তুলে ধরা হবে ছবিটিতে সিনেমাটিতে বাপ্পি চৌধুরীকে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া একজন সেনাবাহিনী সৈনিক চরিত্রে দেখা যাবে মূলত তার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায় ছবিটি নিয়ে বাপ্পি বলেন অনেক বেদনাদায়ক একটি ঘটনা নিয়ে ছবিটির গল্পে হেলিকপ্টার করে বঙ্গবন্ধুর মরদেহ নিয়ে যাওয়ার সময় অন্য সেনা সদস্যদের সঙ্গে আমিও ছিলাম টুঙ্গিপাড়া নামার পর সেনা সদর দপ্তর থেকে ক্ষণে ক্ষণে প্রেশার আসছিল দ্রুত দাফন করার জন্য টাইম বেঁধে দেওয়া হয় সর্বোচ্চ 1 ঘন্টা মানে বিষয়টি এমন বঙ্গবন্ধুকে গোসল করানোর দরকার নেই দ্রুত দাফন করে ফেলো তবুও আমরা গোসল করানোর উদ্যোগ নেই কারণ রক্তাক্ত বঙ্গবন্ধুকে এভাবে দাফন করতে চাইনি আমরা হুজুর ডাকা হলো তিনি বলেন সাবান ছাড়া তো গোসল সম্ভব নয় ওদিকে ঢাকা থেকে প্রেশার আসছিল দ্রুত করার জন্য এরপর আমি আমার বড় অফিসারকে অনুরোধ করে এক পিচ্ছিকে দিয়ে সাবান কেনার ব্যবস্থা করি ছেলেটা নিয়ে আসে তখনকার এক টুকরো কাপড় কাচার সাবান সাবানটির নাম 570 সেই সাবান দিয়ে বঙ্গবন্ধুকে গোসল করানো হয় ছবিটির নাম মূলত এখান থেকেই তবে ছবিটির প্রেক্ষাপটের আরও গভীরতা রয়েছে